ফের বুধবার লক্ষ লক্ষ টাকার গাঁজা বাগান ধ্বংস করে দিল যাত্রাপুর থানার পুলিশ ও টিএসএফ জওয়ানরা। থানার অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চলের বেশ কয়েকটি স্থানে পৃথক পৃথকভাবে আচমকা হানা দিয়ে গামাইছড়া, চাঁদপুর ও ভাগাইয়াছড় বনাঞ্চলে আজ সকাল থেকে শুরু হয় অভিযান। চলতি মরশুমে আজ তারা রেকর্ড পরিমাণে অবৈধভাবে গজিয়ে ওঠা ফুল আসা অবস্থায় বাগানগুলো কেটে ধ্বংস করে দিল। আরক্ষা বাহিনীর জওয়ানরা বাগানের গাছ কেটে এক জায়গা জমিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। তবে লক্ষ লক্ষ টাকার গাঁজা বাগান ধ্বংস করলেও কোনো নেশা কারবারির আটকের খবর নেই পুলিশের কাছে। তবে লোক মুখে আলোচনা হচ্ছে এসব গাঁজা বাগানের প্রকৃত মালিক স্থানীয় নয়, বহিরাগত অর্থবৃত্তশালী গতিপয় স্বার্থান্বেষী চক্রের মালিকানা রয়েছে এমনটাই আশঙ্কা পুলিশেরও। এদিকে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার যতীন্দ্র দাস সাব ইন্সপেক্টর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কয়েকটি গ্রুপে অভিযান চালায়। পুলিশের দাবি, সর্বসাকুল্যে 30,000 গাঁজা গাছ কাটা হয়েছে বুধবার, যা সাম্প্রতিককালে রেকর্ড বলা চলে। যতীন্দ্র দাস বলেছেন, আরও খবর রয়েছে কোথায় কোথায় বাগান রয়েছে, সমস্ত বাগানই পুলিশ কেটে ধ্বংস করে দেবে, শুধু নাকি সময়ের অপেক্ষা মাত্র। গোপন খবরের ভিত্তিতে আজকে আমরা গামাইছড়া, তারপর চাঁদপুর, মনাই পাথর এবং বাগাইছড় এরিয়ার মধ্যে আমরা আজকে গাঁজা বিরোধী অভিযান করি। সকাল 11টার দিকে আমরা গাঁজা বিরোধী অভিযান শুরু করি। এখন পর্যন্ত আমরা তিনটি জায়গায় অন্তত 30,000 থেকে 35,000 হবে গাঁজা কেটে আমরা ধ্বংস করেছি। গাঁজাগুলি প্রায় বড় হয়ে গেছে মেচুরের পথে, তাই আমরা সেগুলিকে কেরোসিন ঢেলে স্পটের মধ্যেই পুরে আগুন লাগিয়ে পুড়ে দিই এবং সেখানেই পুরে ছাই করে দিই। আমাদের অভিযান এখনও চলছে। আমরা আজকে প্রায় 35,000-এর মতো গাঁজা কেটেছি, এখনও আমাদের অপারেশন জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।